नमस्कार बांगाली पेटपुआ चैनले अपने सकल के जाना स्वागत सकल अति परिचित एक सब्जी हलो मिस्टी कूमड़ो और ये मिस्टी कूमड़ो बारो मास बजारे सब समय किन्तु पावा जाए मिस्टी कूमड़ो दिए आज के एक सुंदर कचुरी तैरी करे आपनादेर संगे शेयर करब ये कचुरीटा आपनारा सकाले ब्रेकफास्टे बा रात्रे डिनारेओ खेते पारेन तो खूब भालो लागबे ये कचुरीगुलो तो बंधुरा देखे थाकुन आमि किभाबे कचुरीगुलो तैरी करछि मिष्टि कूमड़ो दिए कचुरी तैरी करार जन्य आमि 250 ग्राम मिष्टि कूमड़ो निएछि एई मिष्टि कूमड़ोर खोसाटा छाड़िये निये आमि छोटो छोटो पिस करे केटे निएछि আমি এরকম ছোট পিস করে মিষ্টি কুমড়োগুলো কেটে নিচ্ছি মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ করে নিতে হবে এজন্য যদি ছোট পিস করে নেওয়া হয় তাহলে মিষ্টি কুমড়োটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবার মিষ্টি কুমড়োগুলো ধুয়ে নিতে হবে এবার গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি कड़ाइर मध्य मिष्टि कूमड़ो गुलो दिए दिच्छे एबार मिष्टि कूमड़ो गुलो सेद्ध होवार जन्य जल दिच्छे एबार एर मध्य अल्प एकटु नुन दिच्छे नेड़े चेड़े मिशिए निये आमि एकटा ढाकना दिए रेखे दिच्छि ताहले कूमड़ोटा खूब ताड़ाताड़ि सेद्ध होबे আমি কচুরিগুলো তৈরি করার জন্য বড় কফি মগের এক মগ ময়দা নিচ্ছি আপনারা যতটা পরিমাণ কচুরি তৈরি করবেন সেই অনুযায়ী ময়দা নেবেন এবার এই ময়দার মধ্যে আমি নিয়ে নেছি পরিমাণ মতো নুন আর অল্প করে একটু সাদা তেল এই সাদা তেল দিয়ে আমি ময়দাটা ময়ান দিয়ে নেব ময়দাগুলো আমি হাত দিয়ে ঠেসে ঠেসে বেশ কিছুক্ষণ ময়াম দিয়ে নিয়েছি এই দেখুন এখন দলা হয়ে আছে আবার ভাঙলাপে ঝুরঝুর করে ভেঙে আছে এতে বোঝা যাবে যে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখছি যে মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়েছে কিনা মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর এই মিষ্টি কুমড়ো আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি জল থেকে ছেঁকে মিষ্টি কুমড়ো তুলে নেওয়ার পর মিষ্টি কুমড়োগুলো কিন্তু এখনো অনেকটাই গরম আছে এই মিষ্টি কুমড়োগুলো ঠান্ডা করে নিতে হবে এবার আমি ময়াম দেওয়া ময়দার মধ্যে নিয়ে নেছি 2 চামচ বেসন কিছু কাঁচা লঙ্কা কুচি অল্প করে একটু আদা বাটা আর অল্প করে একটু জোয়ান আমি হাতের তালুর মধ্যে এরকম ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি এই জোয়ান দিয়ে কচুরি তৈরি করলে কিন্তু অনেক সময় দেখবেন কচুরি লুচি এগুলো খেলে পরে হজমের অসুবিধা হয় এই জোয়ানটা দিলে পরে কচুরিটা খেলে পরেও কিন্তু কোনো হজমের অসুবিধা হবে না এবার সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এরকম শুকনো অবস্থায় মিশিয়ে নিলে সবকিছু একসঙ্গে বেশ ভালো মতো মেশে এদিকে মিষ্টি কুমড়োটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এই মিষ্টি কুমড়োগুলো আমি এই ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি এবার সবকিছু দিয়ে চটকে মাখিয়ে নিয়ে আমি একটা ডো তৈরি করে নেব মিষ্টি কুমড়োর থেকে যে জল বেরিয়েছে এতেই কিন্তু ডো তৈরি হয়ে যাবে আর এক্সট্রা কোনো জলের প্রয়োজন নেই মিষ্টি কুমড়ো দিয়ে ময়দাটা মাখানোর পর ডোটা কিন্তু অনেকটা নরম নরম রয়েছে এজন্য আরো 2 চামচ আমি ময়দা দিয়ে দিচ্ছি ডো
ডোটা বেশ কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর আমরা লুচি ভাজার সময় যেমন ডো তৈরি করি সেরকম নরম একটা ডো তৈরি হয়েছে। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি লেচিটা কেটে নিয়ে যে থালায় রাখবো সেই থালায় একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমরা লুচি ভাজার সময় যতটুকু ডো নিয়ে লেচি কাটি তার থেকে একটুখানি বেশি নিয়ে একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। আমি বেশ কতগুলো লেচি কেটে নিয়েছি, এবার এগুলো বেলে নিতে হবে। বেলে নিয়ে আমি থালার মধ্যে রাখবো, সেই থালার মধ্যে আমি অল্প করে সাদা তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে থালার মধ্যে আর লেগে পড়বে না। আমি যেটার মধ্যে কচুরিগুলো বেলে নেব সেই বেলুন চাকির মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিচ্ছি। এবার একটা করে লেচি নিয়ে আমি লুচির মতো করে বেলে নিচ্ছি। আমি এরকম করে সবগুলো কচুরি আগে বেলে নিচ্ছি। আমি কয়েকটা কচুরি বেলে নিয়েছি, এবার ভেজে নেব। এবার কচুরিগুলো ভাজার জন্য গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলের পরিমাণটা একটু বেশি করেই লাগবে। আমরা লুচি ভাজার সময় যেরকম করে তেল দিই সেরকম ডুবো তেলে ভাজতে হবে। কড়াইয়ের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটা করে কচুরি দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই কচুরিগুলো কিন্তু লুচির মতোই ফুলবে। আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে বলে একটু অসুবিধা হচ্ছে। প্রথম কচুরিটা আমার ভেজে নেওয়া হয়ে গেল, আমি তেল থেকে ছেঁকে তুলে এনেছি। এই দেখুন এই কচুরিটা কত সুন্দর ফুলেছে, ওটা প্রথম ছিল হয়তো, তার জন্য হয়তো ফুলেনি, তেলটা হয়তো একটু গরম কম ছিল। একা একা আমি সবগুলো কচুরি একইভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন কচুরিগুলো কত সুন্দর ফুলছে, একেবারে বলের মতো হয়ে গেছে। এগুলো ঠান্ডা হলে কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে, এই জন্য গরম গরম খেলে কিন্তু বেশি ভালো হয়। আপনারা দেখতে পেলেন আমি মিষ্টি কুমড়ো দিয়ে কিভাবে কচুরিগুলো তৈরি করলাম। এই মিষ্টি কুমড়োর কচুরি কিন্তু খেতে খুবই ভালো হয়। বন্ধুরা আপনারাও একদিন তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে।